একেবারে 2024 এর লোকসভা নির্বাচনের আগে অনেকটাই স্বস্তি পেল কংগ্রেস সহ আইএনডিআই এর জোট। কেন স্বস্তি? আজকের এই স্বস্তি তাদের 2024 এর লোকসভা নির্বাচনের পথ অনেকটাই প্রশস্ত করতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কেন বলছি এই কথা? তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাহুল গান্ধীর সংসদের যে সদস্য পদ সেটা খারিজ হয়ে গিয়েছে। খারিজ হওয়ার কারণটি কি? তিনি এই মোদি পদবীর ওপরে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তার উপরে ছিল। সুরাতের আদালত তাকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এবং যা আইন রয়েছে তাতে 2 বছরের কারাদণ্ড বা 2 বছরের সাজা হয়েছে এমন কোনো সাংসদ কিংবা বিধায়ককে কিন্তু আর সংসদ তাঁদের মেম্বার হিসেবে মনে করবে না। সেই সময় স্পিকার ওম বিড়লা তিনি একেবারেই কালক্ষেপ করেননি, সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর যে সদস্য পদ সেটা খারিজ করে দিয়েছিল। এবং শুধু সদস্য পদ খারিজই নয়, রাহুল গান্ধীকে তার সরকারি বাসভবন সেখান থেকেও চলে যেতে হয়েছিল। এই রকম একটা পরিস্থিতি আমরা প্রত্যেকে জানি। সেই সময় কংগ্রেসের মানসিক অবস্থা ঠিক কীরকম ছিল, কংগ্রেস এই বিষয় নিয়ে কিভাবে তারা রাজনৈতিক অস্ত্রে শান দিয়েছিল সেটা কিন্তু আমরা প্রত্যেককে দেখেছি। এবং তারপরেই কিন্তু রাহুল গান্ধী যে পদক্ষেপটি নিয়েছিলেন সেটি হচ্ছে সুরাতের আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সুরাতের যে নির্দেশ রয়েছে তার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবার তার উপরে যেহেতু স্থগিতাদেশ পড়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই কংগ্রেস কর্মী ও সমর্থকদের বক্তব্য একটাই, এবারে তো স্থগিতাদেশ পড়ে গেল, সেই ক্ষেত্রে কাল বিলম্ব না করে স্পিকার ওম বিড়লা তাকে যেন আবারও সংসদে ফিরিয়ে আনে। অর্থাৎ তার যে সাংসদ পদ যেটা খারিজ হয়ে গিয়েছে সেই সাংসদ পদ যেন তাকে ফিরিয়ে দেয়া হয়। পার্লামেন্টের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু বিষয়টি পার্লামেন্টে তুলেছেন এবং অনুরোধ করেছেন যে অতি দ্রুততার সঙ্গে যেন তার সাংসদ পদকে ফিরিয়ে দেয়া হয়। এবং কংগ্রেসের তরফ থেকে আরও বলা হচ্ছে এই আগামী সপ্তাহে, আমরা জানি নো কনফিডেন্স মোশন আনা হয়েছে মোদি সরকারের বিরুদ্ধে, অর্থাৎ অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, সে নিয়ে বিস্তারিত আলোচনাও আমরা করে দিয়েছিলাম। সেই অনাস্থা প্রস্তাবে যেন রাহুল গান্ধী অংশ নেয় এবং বক্তব্য দেয়, এটা কংগ্রেসের বক্তব্য। হামারে দেশ কি সর্বোচ্চ ন্যায়ালয় ইস মুদ্দে কো সংজ্ঞান লেতে হুয়ে রাহুল গান্ধীজিকে আজ বড়া রাহত দেনে কি ফয়সলা কি আর ইসি কে চলতে আজ রাহুল গান্ধীজিকে খিলাফ জো বেবুনিয়াদ তথ্য পর সাজিশ কিয়ে গয়ে থে ও আজ বিফল হো গয়ে আর ইসি দরমিয়ান হাম স্পিকার সাহেব সে মিলে সদন কে অন্দর এ বাত উঠাই কি হামারে নেতা রাহুল জি কো ফির দুবারা সদন মে আনে কি ইজাজত দিয়া যায়, উনকি সদস্যতা পদ খারিজ করনে কি জো মুদ্দা থা উসকো রিভোক করতে হুয়ে রাহুল গান্ধী জি কি সদস্যতা পদ পুনর্বার উনকো সৌঁপা যায়, কিউকি ও সদন মে আয়ে আর আপনে বাত রক্খে। হাম চাহতে হ্যায় কি সরকারকে খিলাফ জো অবিশ্বাস প্রস্তাব হাম লায়ে হ্যায় উসি মে রাহুল গান্ধী জি খুদ শিরকত করে আর হিন্দুস্তান কি আম লোক ইয়ে শুনে কি কৈসে কিস তরিকে সে রাহুল গান্ধী জি কে খিলাফ আজ সত্তারূঢ় পার্টি নে নিষ্ঠুর তরিকে সে সাজিশ রচ রহি হ্যায়, সারে দুনিয়া কো ইয়ে উজাগর হোনা চাহিয়ে। এবার যেটা বিষয় যে স্পিকার ওম বিড়লা তিনি ঠিক কি করতে চলেছেন, তিনি কি আদতেও রাহুল গান্ধীর যে সদস্য পদ চলে গিয়েছে সেই সদস্য পদ ফিরিয়ে আনতে চলেছেন? আর যদি তিনি ফিরিয়ে আনেন তবে তো এটা
সংসদের ইতিহাসে একটা লিখিত উদাহরণ হিসেবেই থেকে যাবে। আর যদি তিনি সদস্যপদ ফিরে না পান, তার পেছনে কী কী কারণ রয়েছে, কী কী আইনি কারণ রয়েছে, সেই বিষয়গুলো ধীরে ধীরে অবশ্যই সামনে আসবে। তবে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যেন রাহুল গান্ধীর সদস্যপদ অতি দ্রুততার সঙ্গে নিয়ে আসা হয়। যেভাবে যখন নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, তখন কিন্তু কাল বিলম্ব না করে সেখানে স্পিকার ওম বিড়লা তাঁর যে সদস্যপদ অর্থাৎ রাহুল গান্ধীর সদস্যপদ সঙ্গে সঙ্গে তিনি খারিজ করে দিয়েছিলেন। এবারে কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য, এবারে কেন কাল বিলম্ব হচ্ছে? সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। যখন স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কেন তার সদস্যপদ ফিরবে না? এবার যেটা বড় প্রশ্ন, এক নির্বাচনের পরে অনেকটাই চাপে রয়েছে কিন্তু মোদী সরকার। সেই জায়গায় রাহুল গান্ধীর সদস্যপদ চলে যাওয়ার পরে যদি আবারও ফিরে আসে, এর প্রভাব ভোটারদের উপরে কীভাবে পড়তে চলেছে? আর ভোটারদের উপরে যদি এর প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে ভোটের অভিমুখ ঠিক কোন দিকে যেতে পারে সেটা ছোট একটা বাচ্চা ছেলেও কিন্তু বলে দিতে পারবে। আর এটা নিয়েই স্বপ্নে ঘর তৈরি করতে শুরু করে দিয়েছে কংগ্রেস সহ INDIA জোট। এবার দেখার বিষয়, ওম বিড়লা স্পিকার, তিনি রাহুল গান্ধীর সদস্যপদ কি ফিরিয়ে আনছেন? আর যদি তিনি সদস্যপদ ফিরিয়ে আনেন, সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে নো কনফিডেন্স মোশন অর্থাৎ অনাস্থা প্রস্তাবে অংশ কি নিচ্ছেন রাহুল গান্ধী, পুরো বিষয়ে আমাদের নজর থাকবে। আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা সেই মতামত আমাদেরকে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য নমস্কার।